উদাহরণের জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। এখানে দেখুন সজল রসুন বলছে, কোরআন পরিষ্কার বলছে ইহুদি খ্রিস্টানরাও জান্নাতে যাবে। এই ভিডিওটির নাম হলো অ্যাকর্ডিং টু দ্য কোরআন জিউস ক্রিশ্চিয়ানস অ্যান্ড দ্য পিপল অফ দি স্ক্রিপচার্স উইল বি ইন দ্য প্যারাডাইস। হ্যাঁ, সেরকম একটা কথা কোরআন বলেছে, কিন্তু শর্ত দিয়েছে, বিশেষ কিছু শর্ত সাপেক্ষে এটা হবে। সেই শর্তগুলো কি চলুন দেখি। আন্তর্জাতিক কিছু তাফসীরের অনুবাদ অবিকল্প স্থাপন করছে। নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদি নাসারা ও সাবিয়ীন ব্র্যাকেটে তাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে তার সওয়াব তাদের পালন কর্তার কাছে, আর তাদের কোনো ভয় ভীতি নেই, তারা দুঃখিতও হবে না। ডক্টর, বন্ধুগণ, আয়াতের দিকে ভালো করে লক্ষ্য করুন। নিশ্চয় যারা ইমান এনেছে, যারা ইহুদি হয়েছে এবং নাসারা ও সাবিয়ীরা, তাদের মধ্যে যারা ইমান এনেছে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং নেক কাজ করেছে। শর্ত কি? তিনটি শর্ত। ইমান এনেছে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং নেক কাজ করেছে। তো আল্লাহর প্রতি ইমান আনতে হবে, শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং নেক কাজ করতে হবে। তিনটি শর্ত, তাদের ক্ষেত্রেই এই আয়াত প্রযোজ্য। আল্লাহ কি বিশ্বাস করে এখনকার ইহুদি নাসারা বা সাবিয়ীরা? না, বিশ্বাস করে না। আপনি পুরা বাইবেল ঘেঁটে আল্লাহ নামটি কোথাও পাবেন না, নাই। প্রচারণার জন্য যখন বাইবেলকে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়, তখন সেই ভাষায় যে দেশের জন্য এই বাইবেলখানি আপনার অনুবাদ করা হয়েছে, সেই দেশের ভাষায় প্রচলিত শব্দগুলি তারা ব্যবহার করে, এবং এই হিসাবে আরবি বাইবেলে তারা আল্লাহ শব্দটি ব্যবহার করছে। কিন্তু সেখানে জেসাসকে বা ঈসাকে তারা আল্লাহর সমকক্ষ করে দিয়েছে, তার মানে আল্লাহ বিশ্বাস তারা করে না। এই প্রথম শর্তে তারা হেরে গেল। আপনি ইহুদিদের ধর্মগ্রন্থ বর্তমানে যেটাকে তারা বলে তোরা, সে তোরায় আল্লাহ শব্দটি নাই, আল্লাহর নাম নাই। ইয়াহওয়ে বলে একটা নাম আছে, কিভাবে উচ্চারণ করে আল্লাহ জানে, অনেকেই নীরব থেকে মনে মনে ইয়াহওয়ে বলে। সম্ভবত আল্লাহর ওহাবু নামটির বিকৃত রূপ হলো ইয়াহওয়ে, এটা তারা বলে। ওই একটি নাম নিয়ে তারা পড়ে আসে, আল্লাহর অন্যান্য নাম নাই সেখানে, তার মানে আল্লাহ তারা বিশ্বাস করে না। নাসারারাও আল্লাহ বিশ্বাস করে না। সাবি এখন যারা আছে তারা তো পরিপূর্ণরূপে আপনার হয় অগ্নি উপাসক, না হয় বিভিন্ন গ্রহ নক্ষত্রের পূজারি, না হয় কোনো দেবদেবীর পূজারি, এরাও আল্লাহ বিশ্বাস করে না। আল্লাহর নামটি যেখানে দেখে সেখানে তারা অপমানজনক কথাবার্তা বলে এবং অশ্লীল আচরণ করে। তো এই লোকগুলো তো আল্লাহ বিশ্বাস করে না, বিভিন্ন তত্ত্ব তাদের তৈরি করেছে। আল্লাহর নামটি কোত্থেকে এসেছে সে ব্যাপারে তারা বিভিন্ন তত্ত্ব তৈরি করে নিয়েছে। খ্রিস্টানরা কেউ বলে আল্লাহ চন্দ্রের দেবীর এক রূপ, কেউ বলে চন্দ্র দেবতা, কেউ বলে আল্লাহের বিকৃত রূপ আল্লাহ ইত্যাদি। নাউজুবিল্লাহ, আল্লাহ রক্ষা করুন আমাদেরকে এ থেকে, তার মানে আল্লাহ বিশ্বাস করেন। তারপর আসুন শেষ দিনের প্রতি। শেষ দিনের প্রতি মানে কি? বিচারের দিবসের প্রতি। খ্রিস্টানরা কি বিচারে বিশ্বাস করে? করে না। তারা বিশ্বাস করে যে যদি তারা যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস রাখে যে যীশু খ্রিস্ট স্বয়ং ভগবান বা স্বয়ং আল্লাহ, স্বয়ং গড, আল্লাহ তো বলে না, বলে গড, যীশু খ্রিস্ট স্বয়ং গড বা যে গডের পুত্র, অথবা তিনি পুরুষবিদ্ধ হয়ে মারা গেছেন, তাদের মানে যারা যীশুতে বিশ্বাস করে তাদের স্যালভেশনের জন্য, তাদের পরিত্রাণের জন্য তিনি নাকি মারা গেছেন, তো
তার উপরে বিশ্বাস করলে, এই কথাগুলোতে বিশ্বাস করলেই তারা জান্নাতবাসী হয়ে যাবে। এটা কি বিচার দিবসের প্রতি বিশ্বাস? বিচার দিবস কি? বিচার দিবস মানে হলো কে ভালো কাজ করেছে, কে অসৎ কাজ করেছে, কে পাপ করেছে, কে পুণ্য করেছে, কে বিশ্বাস করেছে, কে বিশ্বাস করে নাই, কে আল্লাহর হুকুম মেনেছে, কে আল্লাহর হুকুম মানে নাই। এটা হলো বিচার দিবসের বিচারের প্রক্রিয়া। সেই বিচার দিবসের প্রতি তো তাদের কোনো বিশ্বাস নেই, তারা শুধু যিশুর উপরে বিশ্বাসের উপরেই তারা পার হয়ে যাবে বলে তাদের বিশ্বাস। কাজেই এক্ষেত্রে, এবং এটা যারা বিশ্বাস করে না তারা সবাই দোজখী তাদের ভাষ্য মতে, কাজেই তারা শারীর দিবসের প্রতিও বিশ্বাস করে না। ইহুদিদেরও একই অবস্থা, ইহুদিরা ছাড়া আর কেউ বেহেশতে যাবে বা জান্নাতে যাবে এটা তারা বিশ্বাস করে না, কাজেই বিচার দিবস বলে সেখানেও কিছু নাই। তারপরে নেক কাজ করেছে, তৃতীয় শর্ত হলো নেক কাজ করেছে। আমরা প্রথম দুইটা দেখলাম, দুইটা প্রথম দুইটা শর্ত তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তারা পালন করেনি। তৃতীয় যে শর্ত সেটা হলো নেক কাজ করেছে। নেক কাজ কি? নেক কাজের কতগুলো বিধি বিধান দেয়া আছে, কতগুলো শর্ত দেয়া আছে, কতগুলো বিষয় উল্লেখ করা আছে। তার মধ্যে প্রধান বিষয়টি হলো সালাত, 82 বার সালাতের কথা বলা হয়েছে, এটি নেক কাজ। এখন সজল লোশন বলবে যে সালাতের বাইরেও তো বহু নেক কাজ আছে। হ্যাঁ আছে, সালাতের বাইরে বহু নেক কাজ আছে, কিন্তু সালাত তো পাপ কাজ না, ওটাও তো নেক কাজ এবং সবচেয়ে বড় নেক কাজ। আল্লাহ পাক আল কোরআনে সুস্পষ্ট করে বলেছেন যে আমি জিন ও মানব জাতিকে শুধু ইবাদতের জন্যই তৈরি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করিনি। এটা সুস্পষ্ট করে বলেছেন আল্লাহ পাক। ইবাদতের মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল এবং বড় ইবাদত কি? সালাত। তার পূর্বে কলেমা, যে কলেমা পাঠ করল না তার ইবাদত কবুল হবে না, নাই ইবাদত। যে সালাত আদায় করল না সে ইবাদতের সবচেয়ে বড় নিয়ামত থেকে বঞ্চিত হলো, যে রোজা রাখল না সে সালাতের একটি বড় নিয়ামত থেকে বঞ্চিত হলো, যে হজ করল না সে আল্লাহ নির্দেশকে অমান্য করার কারণে, হজের মানে হুকুম হাকাম পালন না করার কারণে, কাবাকে সম্মান না করার কারণে সে বরবাদ হয়ে গেল। জাকাত, জাকাতের চাইতে তো ভালো কাজ আপনি ইহুদি খ্রিস্টানরা দেখাতে পারবে না। মানে জাকাত অর্থাৎ গরিব গরিবজনকে দান করা, একটা নির্দিষ্ট অংশ নিজের আয় থেকে একটা নির্দিষ্ট অংশ গরিব দুঃখীর মধ্যে দেওয়া, অথবা আল্লাহর পথে ব্যয় করা, মুসাফিরের উদ্দেশ্যে ব্যয় করা, এটা তো ভালো কাজ। আপনি যত ভালো কাজ, এই সজল রোশনরা যত ভালো কাজ খুঁজে বের করবে, এই ইসলামের 5টি ভিত্তির বাইরে আপনি কোনো ভালো কাজ পাবেন না, নাই। বলবে মানুষকে ভালোবাসা, তো মানুষকে ভালোবাসার কথা তো এই জাকাতের ভিতরে আছে, মানুষকে ভালোবাসার কথা। কীভাবে মানুষকে ভালোবাসবে? তারা ভালো কাজ করে, আমরা ভালো কাজ করি না, এইসব কথার কি কোনো অর্থ আছে? এ আয়াত শুধু তার ক্ষেত্রেই প্রযোজ্য যে এই তিনটি শর্ত মানে এবং এই তিনটি শর্ত কার্যকর করেছে। বর্তমানে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সাবী বলেন, তারা কেউই এই তিন শর্ত পালনকারী নয়, কাজে এই আয়াত তাদের জন্য প্রযোজ্য নয়। আপনি যাই বলুন পরিষ্কার, কোরআনের আয়াত না বুঝে আপনি বড় আলেম শাস্তে পারেন, মিস্টার সজল রোশন অথবা মাহবুব যশোরী, অথবা ওই যে কি আর একজন বেরিয়েছে নামও জানি না, একটা কিউবিএস বের করেছে, এক চ্যানেল, আর এক চ্যানেল বের করেছে তৌহিদুল ইসলাম ই, ওনারা ডেইলি এমন সব কথাবার্তা এসে বলছেন, ওই যে সেই ওই হাদিসের বাস্তবায়ন, আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যেটা বলেছেন যে তোমরা শেষ জামানায় এমন কিছু লোকের সাক্ষাৎ পাবে যারা এমন সব কথা বলবে যা তোমরাও কোনোদিন শোনোনি, তোমাদের বাপদাদারাও কোনোদিন শোনেনি, এরা তারা। ওই হাদিসের বাস্তবায়ন, ওই হাদিসের বাস্তবায়ন, আপনারা সাবধান থাকুন, সাবধান থাকুন।